হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার বায়োফ্লক ট্যাঙ্কগুলি আপনাদের ভিজিট করাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সাথে আমি আছি কৌশিক, আর আপনারা দেখছেন ব্লগিং কৌশিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা খুবই প্রয়োজন। যাই হোক, শুরু করা যাক। তো এটা আমার ফার্স্ট ট্যাঙ্ক, এটাতে কালচার চলছে ভিয়েতনাম কই। এটি আমার বাড়িতে ছিল, প্রথমে বাড়িতে আমি করেছিলাম, বাড়িতে দুবার হার্ভেস্টিং করেছি। তারপর যেটা ছোট সাইজ ছিল সেটাকে বাইরে এনেছি, আমি বাইরে এনে এখানে কিছুদিন রাখবো, এক মাসের মতন। এক মাসের মতো রাখার পরে সাইজ হয়ে গেলে আমি সেল করে দেবো, দেখা যাক কত কিলো হয়। এটা ফার্স্ট ট্যাঙ্ক। আর এটা আমার সেকেন্ড ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে আমি কিছু ছোট পোনা ছেড়েছি, এটাও ভিয়েতনাম কই, একটু খুবই ছোট হয়ে গেছে। বায়োফ্লকের জন্য এটি ঠিক নয়, এই পোনাটি আমার, এই পোনাটি আছে 4,500 থেকে 4,500 লাইনের মতো। 7 থেকে 7 দিন হলো আমার, পোনা কিছু কেটে গেছে ছোট হওয়ার কারণে, আনতে আনতেও কিছু কেটে গেছিলো হালকা পরিমাণে, 100-200। ট্যাঙ্কেও কিছু 150 মতো কেটে গেছে। তো তারপরে আমি ঠিকমতো ট্রিটমেন্ট করার পরে পোনাটাকে খুব সুস্থ এবং অ্যাক্টিভ রেখেছি। পোনা খুব ভালো ফিড নিচ্ছে, পোনার কোনো অ্যাক্টিভিটি ভালো, পোনা কোনো সমস্যা নেই। আর আমি আপাতত এটাতে হসপিটাল ট্যাঙ্ক করে রেখেছি। এখানে আমি ছোটো পোনা এই কারণে 20 থেকে 25 দিন বা 1 মাসের মতো রাখবো এই ট্যাঙ্কে। যত্ন নিচ্ছি, এখান থেকে যা দুর্বল যেটা কাটে যাওয়ার কাটে যাক, আমি ফ্রেশ মাছটিকে আমি ট্যাঙ্কে সাইডের ট্যাঙ্কে তুলে নেব। এটা আমার ভিয়েতনাম কই পোনা এখানে ছাড়া রয়েছে, ঠিক আছে। এখানে পোনা রয়েছে 12 থেকে 13 হাজার মতো, কিছু কেটে যাওয়ার পরে কিছু কম হয়ে গেছে। এটা ভিয়েতনাম কইয়ের পোনা আছে এখানে। তোমার ফার্স্ট ট্যাঙ্ক, এটা সেকেন্ড ট্যাঙ্ক, আর পাশে আর একটা থার্ড ট্যাঙ্ক আছে। থার্ড ট্যাঙ্কেরও কাজ চলছে। এটাতে আমি কিছু পোনা ছাড়বো, এটাতে আমি ভালো পোনা ছাড়বো। বায়োফ্লকের জন্য সব থেকে বেস্ট পোনা হচ্ছে 1,000 থেকে 1,200 লাইন। কেউ 1,500 ছাড়তে পারেন, 2,000ও ছাড়তে পারেন, কিন্তু 1,000-1,200 লাইনটা খুব ভালো হয়, গ্রোথ ভালো, পোনাটা খুবই কম কাটে, ফিডিং ভালো করে, রেজাল্ট ভালো 1,000-1,200 লাইনের। আর এই ট্যাঙ্কের, এটা আমার আউটলেট, ঠিক আছে। এটা আউটলেট, আউটলেটটা আমি 3 ইঞ্চি পাইপ দিয়ে করেছি। 3 ইঞ্চি পাইপ দিয়ে খুবই একটু ঝামেলা হয় করতে, তো আমি মিস্ত্রিকে দিয়ে খুব ভালোভাবে এটা করিয়ে নিয়েছি, একটু বুদ্ধি খাটিয়ে নিজের। তো 3 ইঞ্চি করার কারণ হচ্ছে আমি যখন জলটা ড্রেন আউট করি তখন খুবই তাড়াতাড়ি বের হয়, তাড়াতাড়ি বের হওয়ার জন্য এটা ড্রেন আউট করে 3 ইঞ্চি পাইপ। আর একটা কথা বলি আপনাদের, যে আপনি যখন ট্যাঙ্ক করবেন, ট্যাঙ্কের মিডিলটা কিন্তু সবসময় ঢাল করবেন, ঠিক আছে, ঢাল করবেন, স্লেপ টাইপের, মিডিলে যেন সব নোংরা জমে আসে, সব দিকে সমতল করবেন না, যা মিনিমাম 5 ইঞ্চি বা 6 ইঞ্চি ঢাল করবেন। আমার কিন্তু 9 ইঞ্চি ঢাল দেওয়া আছে, অনেকটা ঢাল। তো আমি এর উপকার এবং সুবিধা বুঝতে পারছি, যখন আমি জল ড্রেন আউট করছি প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে, জল তাড়াতাড়ি ড্রেন আউট হচ্ছে এবং নোংরাগুলোও বের হয়ে যাচ্ছে। এতে খুব সুবিধা, আপনার অ্যামোনিয়াটা খুব কম হবে, যত ট্যাঙ্কে নোংরা থাকবে তত অ্যামোনিয়া হবে। এটা কী হবে, নোংরাটা আপনার সব দিক থেকে মিডলে ঢাল থাকবে, ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে জমা হয়ে যাবে। এটা হচ্ছে সুবিধা ঢাল করা। আর এই আউটলেটটা হচ্ছে এই ট্যাঙ্কের, এটা সিঙ্গেল ট্যাঙ্কের সিঙ্গেল আউটলেট, ঠিক আছে। আর এটাতে আমি শাড়ি দিয়েছি, আর উপরটা আমার পুরো আউটডোরেই আছে, ইনডোর করিনি আমি। তো আউটডোর করতে গেলে একটা বহুত খরচা হয়ে যেত আমার, সেই কারণে আমি অতটা ইনভেস্ট করিনি এখানে, এই কারণে এটা আমি আউটডোরেই করেছি। উপরে শাড়ি দিয়েছি, শাড়িটা দিয়ে কিছু 50% রোদ আটকাবে, কিছুটা রোদ ঢুকবে, পুরোপুরি রোদ তাপটা যাবে না। আর বৃষ্টি পড়লো, বৃষ্টির পরে সরাসরি মাছের গায়ে পড়বে না, ওখানে আগে শাড়িতে পড়বে, শাড়িতে নেটে পড়বে, নেটে পড়ার পরে ওখানে চুয়ে চুয়ে পড়বে। এতে হালকা পরিমাণে একটু প্রবলেম হবে, যতটা প্রবলেম হবে না, পিএস আর ইমিউনিটি একটু কম বাড়া করবে। তো এই যে আমার পুরো ফার্ম আপনাদের ভিজিট করিয়ে দিলাম, সাইডটা আমি টিন দিয়ে ঘিরে দিয়েছি, এখানে বাঁশঝাড় থাকার কারণে পুরোটা রাউন্ড করে নিয়েছি। আর এই যে ফার্মটা আমরা ভিজিট করিয়ে দিলাম আপনাদের, জানি না আপনাদের কতটা ভালো লাগলো আমার ফার্মটি বায়োফ্লকের। তো যাই হোক বন্ধুরা, তো এখানে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের সাপোর্ট ভালোবাসা অনেক দরকার, আপনার পাশে থাকবেন। যাই বন্ধুরা, এখান থেকে আজকে শেষ করলাম, আবার নতুন ভিডিও আমি আপলোড দেবো।